একজনের কথা মনে পড়ে আমার, তিনি হচ্ছেন খিদির আলাইহিসসালাম। কি নাম? কোন সুরে আছে কথা? সুরা কাহাফে আছে, বাসায় গিয়ে পড়বেন। নবী মূসা আলাইহিসসালাম একটা ভাষণ দিচ্ছিলেন, আর একজন উঠে দাঁড়িয়ে বলেন, আপনি খুব চমৎকার ভাষণ দিচ্ছেন, আপনার চেয়ে কোনো জ্ঞানী মানুষ আছে পৃথিবীতে? নবী মূসা আলাইহিসসালাম বলেছিলেন, না। আল্লাহ পাক ধরলেন, তোমার চেয়ে জ্ঞানী মানুষ আছে, তার নাম খিদির। নবী মূসা আলাইহিসসালাম বললেন, কোথায় তিনি? আমাকে ঠিকানা দেন, আমি তার সাথে সাক্ষাৎ করব, আমি তার কাছে জ্ঞান শিখব। তিনি সফর করলেন, অনেক লম্বা সফর। আল্লাহ পাক বললেন, যেখানে দুইটা সাগর মিলিত হবে সেখানে তুমি তাকে পাবে। গিয়ে দেখলেন তিনি সেখানে বসে আছে। বললেন, আমি আপনার কাছে জ্ঞান শিখতে চাই। খিদির আলী ইসলাম বললেন, তুমি আমার সাথে ধৈর্য ধরতে পারবে না। তিনি বললেন, ইনশাআল্লাহ আমি ধৈর্য ধরবো, আমাকে সাথে নেন। আচ্ছা ঠিক আছে চলো। যেতে যেতে নৌকা ফোটা করে ফেললেন। কে ফোটা করলেন? খিদির আলী ইসলাম। একটু সামনে গিয়ে একটা বাচ্চাকে হত্যা করলেন, একটু সামনে গিয়ে একটা দেয়ালকে নির্মাণ করলেন কোনো পারিশ্রমিক ছাড়াই। প্রত্যেকটা বার মূসা আলাইহিস সালাম বললেন, এটা কেন করছেন, এটা কেন করছেন, এটা কেন করছেন? আর খিদির আলাইহিস সালাম কারণ পরে ব্যাখ্যা করলেন, যে মূসা তোমার সাথে আমার আর পথ চলা হলো না, তবে কারণটা আমি বলে দিচ্ছি। কারণ হচ্ছে নৌকা এই কারণে ফুটা করেছি, না হলে জলদস্যু নৌকা নিয়ে যেত। এই বাচ্চাকে হত্যা না করলে বাচ্চা বড় হয়ে বড় কাফের হতো, এবং দেয়াল নির্মাণ না করলে ওই দেয়ালের নিচে দুইজন এতিম বালকের পৈতৃক সম্পত্তি আছে, এটা মানুষ নিয়ে চলে যেত। বাহ্যিক চোখ দিয়ে মূসা আলাইহিস সালাম সব বুঝতে পারেনি, পেরেছেন? অন্তর্দৃষ্টি দিয়ে, আল্লাহর নূর দিয়ে খিদির আলাইহিস সালাম দেখেছেন, তিনি বুঝতে পেরেছেন আসল ঘটনা কি। এটাই বলছি আপনাকে, প্রত্যেকটা মুসলিমকে এখন খিদির হতে হবে আলাইহিস সালাম। এক চোখ দিয়ে দেখলে হবে না, দুই চোখ দিয়ে দেখতে হবে। কিন্তু কলমের চোখ দিয়ে দেখার যোগ্যতা কিভাবে অর্জিত হবে, এটা একটা পয়েন্ট। প্রথম কথা হচ্ছে, মনের মধ্যে থেকে হিংসা দূর করতে হবে, মনের মধ্যে থেকে খারাপ রিয়া অহংকার খারাপ রিপু দূর করতে হবে। তাস্কি আত্মশুদ্ধি লাগবে, মনের ভিতরে কারো জন্য কোনো বিদ্বেষ রাখা যাবে না, মনটা হতে হবে পবিত্র সফট। সবার জন্য শুভাকাঙ্ক্ষী, সবার জন্য শুভাকাঙ্ক্ষী বলে যে আপনি হক কথা স্পষ্ট করে বলবেন না এমন নয়, হক হকই বলবেন, যদি বাতিলের গায়ে লাগে কিচ্ছু করার নাই। যদি সারা দুনিয়ার মানুষ মিথ্যা কথা বলে, আপনার সত্য বলার সাহস থাকা চাই, তখন কলমে নূর আসবে ইনশাআল্লাহ। দ্বিতীয় বিষয় হচ্ছে, বেশি বেশি মুহূর্তের স্মরণ, পরকালের স্মরণ, কোরআন তেলাওয়াত, আল্লাহর জিকির করা, আল্লাহর কাছে দোয়া করা, মনটা নরম হবে, তাজকিয়া হবে ইনশাআল্লাহ। আল্লাহ নূর আপনার কলবে আসবে, আপনি খিদির আলাইহিসসালামের মতো দুই চোখ দিয়ে বিশ্বকে দেখতে পারবেন ইনশাআল্লাহ। এবার আপনি ওই দুই চোখ দিয়ে দেখেন, মুসলিমদের মধ্যে বহু মানুষ এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসেবে মানে না, বলে নাউজুবিল্লাহ। মুসলিমদের মধ্যে এমন অনেক মানুষ আছে যারা বলে এখন কোরআন মানি হাদিস মানি না। মুসলিমদের মধ্যে বহু মানুষ তাকদীরে এখন বিশ্বাস করে না, তারা কিন্তু নামাজ পড়ে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে। মুসলিমদের মধ্যে বহু মানুষ আল্লাহর হালালকে এখন হারাম করে নেয়, আল্লাহর হারামকে হালাল করে নেয়। জি, তারা মুসলিম, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে। মুসলিমদের মধ্যে বহু মানুষ এখন কবরে সেজদা করে, মাজারে সেজদা করে, আল্লাহ ছাড়া অন্য কারো নামে জবাই করে, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে দোয়া করে, আল্লাহ ছাড়া অন্য কারো জন্য নজর মানত করে, কুরবানি করে। মুসলিমরা এগুলো করে, ধর্মের অবস্থা দেখাচ্ছি আপনাকে। মুসলিমদের মধ্যে ম্যাক্সিমাম মুসলিম পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে পড়ে না, বিশ্বাস করছেন না? আপনি জরিপ করে দেখেন, আপনার এলাকার যে মসজিদগুলো আছে জরিপ করে দেখেন, কতজন আদমশুমারি আছে না, মুসলিম পরিবারের সংখ্যা কয়টা, নামাজে যায় কয়জন, জরিপ করে দেখেন, আমার কথা সত্য পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আর যারা যায় তাদের মধ্যে ফজরে সাই কয়জন যায়, আল্লাহু আলাম। কিন্তু রমজানে তারাবিতে তারা আসবে, এসে বলবে ইমাম সাহেব নামাজ তাড়াতাড়ি পড়েন, এসে বলবে আজকে জিলাপি না খোরমা, আজকে কি, ওই সময় দেখবে মসজিদে ওদের দৌরত্ব বেড়ে গেছে। জি, দেখবে মসজিদে নামাজ হচ্ছে, পাশে হইহুল্লা হট্টগোল করবে, কমন সেন্স উঠে গেছে, দেখবেন নামাজ পড়ছে একজন ব্যক্তি, পাশে হইহুল্লা হট্টগোল করছে। মুসলিমদের মধ্যে দেখবেন ম্যাক্সিমাম মুসলিম এখন কোরআন আল কোরআন বিশুদ্ধ করে তিলাওয়াত করতে জানে না। প্রমাণ চান আপনি, জরিপ করে, বিশুদ্ধ করে, যারা পড়া জানে, যারা পড়া জানে তাদের কতজনের পড়া সহি, এটা আলেমদেরকে জিজ্ঞেস করলে বুঝতে পারবেন। আবার যারা হিফজ করেছে তাদের মধ্যে কত পার্সেন্ট কোরআনের অর্থ জানে, জরিপ করে বের করেন,
আবার আমরা যারা টুকটাক অর্থ জানি তারা কোরআনের কতটুকু আদেশ মানিয়া নিষেধ ফলো করি, নিষেধ বর্জন করি, এটাও একটা ভাবার বিষয়। আবার যারা আমরা কোরআনের হকগুলো আদায় করার চেষ্টা করছি তারা কোরআনের কতটুকু দাওয়াত মানুষকে দেই, এইটাও একটা ভাবার বিষয়। সব মিলিয়ে সমস্যা। আল কোরআন প্রথমত তিলাওয়াত করা শিখতে হয়, সবার জন্য আমভাবে তিলাওয়াত করা শেখাটা ফরজ। এরপরে কিছু অংশ হিফজ করার চেষ্টা করতে হয়, এরপরে অর্থ বোঝার চেষ্টা করতে হয়, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ গ্রামার শিখতে হয়, এরপরে আদেশ নিষেধ মানা এবং বর্জন, এরপরে কোরআনের দাওয়াত মানুষের কাছে প্রচার করা। আল কোরআনের হকগুলো কি বোঝাতে পারলাম ভাই? আল্লাহ পাক আমাদেরকে আদায় করার তৌফিক দান করুন। সামনে রমাদান আসে, এই রমাদান মাসে আমরা যেন আদায় করার চেষ্টা করি, সচেষ্ট হই, চেষ্টাগুলোকে বাড়িয়ে দেই। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। মুসলিমদের মধ্যে বহু মানুষ কোরআন তেলাওয়াত করতে জানে না। মুসলিমদের মধ্যে কত পার্সেন্ট মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মাফিক দিন রাত পার করে জরিপ করে দেখেন? কত পার্সেন্ট মুসলিমের দাড়ি আছে দেখেন? কত পার্সেন্ট মুসলিমের সুন্নতি লেবাস আছে দেখেন? কত পার্সেন্ট মুসলিম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মাফিক প্রত্যেকটা কাজ করছে জীবনে, জরিপ করে দেখেন কোথায় বসে আছেন আপনি। ইভেন বহু মুসলিম আছে যারা সুন্নতের নামে সমাজে বেদাত চালু করেছে, মানে আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দ। নবীজি বলেছেন যে ব্যক্তি এমন কোনো কাজ করবে দিনের মধ্যে যার পক্ষে আমার কোনো প্রমাণ নাই বা কোনো আদেশ নাই, এটা রদ, প্রত্যাখ্যাত, এটাকেই বেদাত বলা হয়। কুল্লু বেদাতিন দালালা বা কুল্লু দালালাতিন ফিন্নার, প্রত্যেক বেদাতই ভ্রষ্টতা, আর এই প্রত্যেক ভ্রষ্টতার পরিণাম জাহান্নাম। অনেক কাজ করি আমরা সুন্নত মনে করে যেগুলো আসলে সুন্নত নয়, জি, সংখ্যায় বেদাত হয়ে যায়, প্রকারে বেদাত হয়ে যায়, জিনসে বেদাত হয়ে যায়, স্থানে বেদাত হয়ে যায়, অনেকভাবে বেদাত হয়ে যায়। আমরা সিস্টেম চালু করে ফেলি, নতুন সিস্টেম, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম কেউই করেননি, আমরা করছি দিব্যি নেকির কাজ মনে করি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের সামনে দাঁড়িয়ে থাকবেন, এক শ্রেণীর মানুষ পানি পান করতে গিয়ে সামনে একটা পর্দা পড়ে যাবে, নবীজি বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাহু মিন্নি, পর্দা পড়ে গেল কেন, এরা তো আমার উম্মত, এরা তো আমার উম্মত, আমি এদেরকে পানি পান করাবো, পর্দা পড়ে গেল কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হবে ইন্নাকা লা তাদরি মা আহদাসা বা'দাক, হে নবী আপনি জানেন না আপনার মৃত্যুর পর এরা আপনার দিনের মধ্যে কত নতুন নতুন বেদাত চালু করেছে। আল্লাহ পাক কোরআনে বলেছেন যে কিছু মানুষ আছে যারা মনে করে আমরা খুব ভালো ভালো আমল করছি কিন্তু প্রকৃতপক্ষে এদের সমস্ত আমল ব্যর্থ হয়ে যাচ্ছে। আল্লাহ পাক সূরা ফুরকানের মধ্যেও বলেছেন কিছু মানুষের আমল আমি দেখতে যাব, এরপরে এটাকে আমি ধুলো বানিয়ে ছেড়ে দিব। আর একটা মারাত্মক বিষয় হচ্ছে যখন আপনি বিরাট লিপ্ত থাকবেন তখন তওবা করার প্রয়োজন মনে করবেন না, কারণ আপনি ভালো কাজ মনে করেই করছেন। সলিউশন কি? সলিউশন হচ্ছে প্রত্যেকটা কাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম যেভাবে করেছেন হুবহু সেভাবে করার চেষ্টা করা উচিত। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন। এটা মুসলিম সমাজের ধর্মতাত্ত্বিক অবস্থা। আরো আছে আমরা ধর্মের নামে দুনিয়া কামাই করছি, অনেকেই ধার্মিকদের অবস্থা বলছি, ধর্ম কি ইউজ করে একটা দুনিয়া কামাই করছি। অনেক ধার্মিক আছে দাড়ি টুপি লেবাস নিয়েও বোনের সম্পত্তির অধিকার দিচ্ছি না, আছি মেয়েদেরকে অধিকার দিচ্ছি না, তাদের শিক্ষার জন্য কোনো প্রচেষ্টা চালাচ্ছি না, তারা যদি দিন শিখতে চায় প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। অনেকে আছে, অনেকে আছি নামাজ রোজা করার পরেও, নামাজ রোজা হজ জাকাত এগুলো করার পরেও সুদ ঘুষ জেনা ব্যভিচার দুর্নীতি ছাড়তে পারছি না, আছি। আপনাকে ধর্মতান্ত্রিক ফিল্টার দেখাচ্ছি। আরও আছে যারা ধর্মকে লিড দিচ্ছে তাদের মধ্যে গিয়ে দেখবেন শতদা বিভক্ত দলাদলি আছে, প্রত্যেকেই দাবি করছে আমি হকপন্থী, আসো আমার দলে আসো, ফর্ম পূরণ করো, জান্নাতে চলে যাও, জান্নাতের ডিলার আমি, লিস্ট লাগলে নিয়ে যাও। কথা কি বোঝা যায়? সবার দলিল একটাই, মা আলাইহি ওয়া সাহাবি, আমি যার উপরে আছি, সাহাবীরা যার উপরে আছে, সবাই একই কথা বলছে। একজন যুবক ছেলে যখন হেদায়েত পেয়ে ইসলামের দিকে আসে সে কনফিউজড, আমি যাবো কোথায়, আমি কোন সংগঠনে ঢুকবো, আমি কোন দলে ঢুকবো, কোন তরিকায় ঢুকবো, কি করলে নাজাত পাবো, কনফিউজ। যার কাছে যায় সে বলে আমি হ, ডাক্তারদের মতো অনেকটা প্রেসক্রিপশন নিয়ে যাবেন,
এক শ্রেণীর ডাক্তারের কথা বলছি, বলবো যে ওই ডাক্তারের কাছে গিয়েছেন, ও তো পারে না, এগুলো খান। জি দেখবেন খুব কম ডাক্তারকে দেখেছি আমি জীবনে যে অনেস্টলি বলে হ্যাঁ এই ভালো ওষুধ দিয়েছে এগুলো খান, এর সাথে এটাও খান। আমাদের ক্ষেত্রে সেম, ওই আলেমের কাছে গিয়েছো তার তো এই সমস্যা, তার তো সেই সমস্যা, আমাদের কাছে আসো, এখানে আসো। আবার ওখানে যাবেন বলবো যে কোথায় গিয়েছো, ওখানে গিয়েছিলে, তার তো ওই সমস্যা, তার তো ওই সমস্যা, এখানে থাকো। এই করতে করতে আপনি হক খুঁজেই পাবেন। যদি বলেন যে ঠিক আছে আমি এমন মানসিকতা পালন করি যে আমি সবার ভালোটুকু নিব, কারণ সবাই মুসলিম, সবাই আল্লাহকে মানে, রাসুলকে মানে, কোরআনকে মানে, সুন্নাহকে মানে, কিছু ইখতিলাফি বিষয় সবার মধ্যে আছে, এটা ছিল এবং থাকবে, আমি সবার ভালোটুকু নেই, খারাপগুলোকে ছেড়ে দেই, তখন বলবো যে আপনি গোলালো মার্কা মানুষ।